কি বোধি দিয়েছে? ফুল দেয় নাই? এত বড় অপরাধ, এটা কোনো কথা হইলো বলেন তো? আপনি এই যে ফুলটা আপনাকে দেয় নাই, কেমন লাগছে আপনার কাছে? আমি বিয়ের আগে দিছিলাম, বিয়ের পরে দেওয়া হয়নি। বিয়ের পরে আর ফুল দেওয়া হয়নি? তার মানে ভালোবাসা পুড়িয়ে গেছে? হ্যাঁ। উনি কি এই বাড়ির? না না, আমি ঘুরতে আসছি। তাই না, একটু কথা বলি আপনাকে, আপনি এই এই যে এই বাড়িটার সন্ধান পেলেন কিভাবে? আমার বাসা গরিপুর, আমি রামগোপালপুর আসছি দরিশ্বর শক্তি পূজার উপলক্ষে, তার জন্য ঘুরতে আসছি। ও আচ্ছা, কেমন লাগছে আপনার কাছে? ভালো লাগছে। আর এর আগে কখন এসেছেন? হ্যাঁ এসেছি, কিন্তু এখানে আসি নাই, মন্দিরে আসছি। ও মানে আপনি ছোটবেলা থেকে আসছেন এখানে? তো ছোটবেলায় আগে আপনি যখন আসতেন তখন এই রাজবাড়িটাকে আপনি কেমন দেখতেন, আর এখন কেমন দেখছেন পার্থক্য? এখন একটু উন্নত হচ্ছে, আগে তো এরকম ছিল না। যেমন কেমন উন্নত হচ্ছে? মানে মন্দির আগে যেরকম মানে রং টং ছিল না, এখন তো রং টং করছে, কীর্তন হয়, দুর্গাপূজা হয়। মন্দির উন্নত হয়েছে, কিন্তু রাজবাড়ির সার্বিক পরিস্থিতি, ভবন, গেট, এই বিষয়গুলো না, এসব তো আমি বলতে পারবো না। আপনি ছোটবেলায় দেখেছেন এই রাজবাড়ি? ছোটবেলা না, আমার বিয়ের পরে আসছি এখানে। বিয়ের পরে আসছেন? আগে আসিনি। আপনার বাড়ি কোথায়? গরিপুর। গরিপুরে না, ঠিক আছে, ধন্যবাদ। তো আপনার একটু জাস্ট এই যে আজকে তো পহেলা ফাল্গুন নাকি? হ্যাঁ। একদিকে হলো সরস্বতী পূজা, আরেকদিকে হচ্ছে ভালোবাসা দিবস। তো এই কি উপলক্ষে আপনি ঘুরতে এসেছেন? আমি সরস্বতী পূজা উপলক্ষে ঘুরতে আসছি। ভালোবাসা দিবস উপলক্ষে ঘুরতে আসছেন? না না, সাথে কি আপনার হাজবেন্ড? হ্যাঁ। ঠিক আছে, ডাক দেন একটু, আপনার হাজবেন্ডকে ডাক দেন। এই ভাই একটু এদিকে আয়েন। নাকি মাস্ক খুলেন, ভালো আছেন? এই যে বৌদিকে নিয়ে আপনি ঘুরতেছেন, ঘুরতে আসছেন, তো এটা কি উপলক্ষে? কি ভালোবাসা দিবস উপলক্ষে? তো বৌদিকে ভালোবাসা দিবসে ফুল টুল দিয়েছেন? কি বৌদি দিয়েছে? ফুল দেয় নাই? এত বড় অপরাধ, এটা কোনো কথা হইলো বলেন তো? আপনি এই যে ফুলটা আপনাকে দেয় নাই, কেমন লাগছে আপনার কাছে? আমি বিয়ের আগে দিছিলাম, বিয়ের পরে দেওয়া হয়নি। বিয়ের পরে আর ফুল দেওয়া হয়নি? তার মানে ভালোবাসা পুড়িয়ে গেছে? না, পুড়াবে না, ভালোবাসা কি কখনো পুড়ায়? আচ্ছা, আপনি কেমন এই যে ভালোবাসা দিবসে আপনি আপনার হাজবেন্ডের কাছ থেকে কেমন ই আশা করেন, মানে তার কাছ থেকে কি আশা করেন আপনি? এটাই ভালো মন্দ মিলে এই হচ্ছে জীবন, ঠিক আছে, এটাই ভালোটাই করছে। আগে বিয়ের আগে আপনার কাছে ভালোবাসা দিবসটা কিভাবে উপভোগ করতেন? যে ঘুরতে যাব, খাওয়া দাওয়া করব রেস্টুরেন্টে, ওইটাই। দাদার সাথে বিয়ে কিভাবে হয়েছে? লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ কিভাবে সম্পর্ক? সম্পর্ক কীর্তনে। কীর্তনে গিয়ে সম্পর্ক? কতদিন ছিল সম্পর্ক? 3 বছর। 3 বছর সম্পর্ক, অতঃপর প্রণয় হয়েছে? 3 বছর। ছেলে মেয়ে আছে? মেয়ের বয়স 2 বছর। বাহ, ভালো আছেন তো? ভালো, ভালোবাসার সম্পর্ক ভালোই আছে, সবকিছু মিলেই ভালো। তাই জি। তো এই যে আপনাদের মতো যারা প্রেমিক যুগল আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? মানে ভালোবাসার সম্পর্কটা আমরা শুনি যে ভালোবেসে যে বিয়েগুলো হয় এই বিয়েগুলোর মধ্যে একটু ঝামেলা বেশি হয়, আসলে আপনার এক্সপিরিয়েন্সটা কি বলে, যারা ভালোবেসে বিয়ে করেছে তাদের কিভাবে সংসারটা, স্বামী স্ত্রীর সম্পর্কটা বজায় রাখা উচিত? কি বলবো এখন আমি,